দেশে মোবাইল টাওয়ার রেডিয়েশন আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমার নিচে, মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর নয় দাবি বিটিআরসি। করোনা ভাইরাস মেগা প্রকল্পে প্রভাব ফেলতে পারে মত চীন রাষ্ট্রদূতের। আটকে পড়া বাংলাদেশিদের না ফেরার পরামর্শ, দেশে কেউ শনাক্ত হয়নি বলছে আইইডিসিআর। করোনার প্রভাবে অশনি সংকেত পোশাক শিল্পে, রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, চীনের উপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আদালত ব্যবহার করে খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে অভিযোগ বিএনপির, কেউ প্যারোলের আবেদন করেনি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। হাইকোর্টের কিছু রায় মানসম্মত নয় বলছেন আপিল বিভাগ, ফের পেছালো আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি। গ্যাসের চুলা বন্ধ না করা বা লিকের খেসারত, নারায়ণগঞ্জে দগ্ধ একজনের মৃত্যু, আরও সাতজন ঢাকা মেডিকেলে ভর্তি, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এবং ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরফদার রুহুল আমিন, শক্তিশালী প্যানেল গঠনের ঘোষণা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, কোটিংকৃত মরিচারুজি ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প, মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত, দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ার থেকে বিকিরণের মাত্রা জরিপ করে মানবদেহে ও পরিবেশের জন্য ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সোমবার হোটেল সোনারগাঁয়ে টাওয়ার রেডিয়েশনের মানদণ্ড ও সাম্প্রতিক জরিপ শীর্ষক এক আলোচনায় এই তথ্য জানানো হয়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসতবাড়ি ও উন্মুক্ত স্থানে কিছু দূর পরপরই এমন মোবাইল টাওয়ারের দেখা মেলে। টেলিকম কোম্পানির টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকারক বলে জনমনে বিভ্রান্তির শেষ নেই। এসব বিভ্রান্তির অবসান ঘটিয়ে সোমবার এমটপ বিটিআরসির জরিপ ও গবেষণায় উঠে এসেছে দেশের মোবাইল টাওয়ারের রেডিয়েশন আন্তর্জাতিক মানদণ্ডের নিচে, এজন্য এতে স্বাস্থ্যের ঝুঁকি নেই বলেও জানিয়েছে বিটিআরসি স্পেকট্রাম বিভাগের কমিশনার আমিনুল হাসান। সুতরাং সীমার মধ্যে আছে রেডিয়েশন, ইট ইজ হার্মফুল, ইট ইজ নন আয়োনাইজড, সুতরাং এই ডাটাটাকে আমরা ধরে নিতে পারি যে দ্যার ইজ এই রেডিয়েশন, যে রেডিয়েশনটা বাংলাদেশে আছে সেটা কোনো হার্মফুল না অন্তত মোবাইল সেক্টরের জন্য। হোটেল সোনারগাঁয় অনুষ্ঠিত এই জরিপ ও গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক। স্বাস্থ্য ঝুঁকি না থাকায় সরকারি বেসরকারি ভবন মালিকদের ভয় না পাওয়ার আহ্বান জানান এমটপ মহাসচিব। মিসপারসেপশন আছে, ভুল ধারণা আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বক্তব্য দিয়েছেন এগুলো ক্ষতিকর, ওনাদের বেসটা কোথায়, বেসিসটা কোথায়, কিসের উপরে ভিত্তি করে ওনারা এই বক্তব্যগুলো দিয়েছেন। 2019 সালের এপ্রিলে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ন্ত্রণে 11 দফা নির্দেশনা দেন হাইকোর্ট। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস বাংলাদেশের মেগা প্রকল্পে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং। সোমবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের অনুষ্ঠানে তিনি এই মুহূর্তে চীন থেকে 171 বাংলাদেশিকে দেশে না আসারও পরামর্শ দেন। এ সময় তিনি বাংলাদেশকে বিপদের বন্ধু বলে অভিহিত করেন। তবে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের বেশ কৌশলী জবাব দেন লি জি মিং। আলী তালুকদারের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। ডিকাব টকে স্বভাবতই গুরুত্ব পায় এই মুহূর্তের সবচেয়ে আলোচিত ও উদ্বেগের ইস্যু করোনা ভাইরাস। রাষ্ট্রদূত বলেন করোনা প্রতিরোধে চীনের কোনো গাফিলতি নেই। করোনা সংকটের প্রভাব বাংলাদেশের মেগা প্রকল্পে পড়তে পারে বলেও মনে করেন তিনি। বাংলাদেশে এই মুহূর্তে 10,000 মতো চীনা নাগরিক আছেন, এর মধ্যে প্রায় 8,000 বিভিন্ন প্রকল্পে জড়িত। এদের মধ্যে অনেকেই ছুটিতে গিয়ে আটকে পড়েছেন, করোনা ভাইরাস যাতে চীনের বাইরে ছড়াতে না পারে সেজন্যই তারা আপাতত বাংলাদেশে আসার অনুমতি পাচ্ছে না। এর ফলে এদেশের মেগা প্রকল্পে প্রভাব পড়তে পারে।
এ সময় তিনি চীনের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা সহ বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। জানান, বাংলাদেশে 171 জনকে ফেরত আনার ব্যাপারে দুদেশের মধ্যে কথা হচ্ছে। বাংলাদেশ বিমান তাদের ফ্লাইট আর চীনে পাঠাতে চাচ্ছে না, তাই বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ঢাকায় আনার চেষ্টা করছি। তবে এই অবস্থায় তাদের দেশে ফেরত না আসতেই বলবো। লি জিমিং ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও কথা বলেন রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থান নিয়েও। এ সময় রাষ্ট্রদূত বেশ কৌশলী জবাবও দেন সাংবাদিকদের। রোহিঙ্গা সংকট সমাধানে ত্রিপক্ষীয় মেকানিজম কাজ করছে, আইসিজিতেও বিচার প্রক্রিয়া চলছে। তবে উন্নয়ন অংশীদার হিসেবে চীন তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে, সেগুলো হল রাখাইনে সহিংসতা বন্ধ, দ্রুত প্রত্যাবাসন এবং রাখাইনের অর্থনৈতিক উন্নয়ন। করোনা ইস্যুতে চীন কঠিন সময় পার করছে বলেন রাষ্ট্রদূত লি। জানান, করোনা ভাইরাস প্রতিরোধে চীন শুরু থেকেই কঠোরভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলছে। এ সময় তিনি বাংলাদেশকে বিপদের বন্ধু বলেও অভিহিত করেন। আহ্বান জানান, এই ভাইরাসের কারণে চীনের বিকল্প হিসেবে অন্য দেশে ব্যবসা স্থানান্তর না করার। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে এ পর্যন্ত 66 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এই তথ্য জানিয়েছে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রক ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। সিঙ্গাপুর বা চীন থেকে কেউ রোগের লক্ষণ নিয়ে আসলে তাকে অবশ্যই হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে হবে। রোগের লক্ষণ না থাকলে 14 দিন বাড়িতে আলাদা থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে মন্ত্রিসভার বৈঠকেও করোনা ভাইরাসের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সব বিমানবন্দরে বিনামূল্যে ভাইরাস শনাক্তের সর্বাধুনিক স্ক্যানিং মেশিন দেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। মরণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্ক বাংলাদেশ। নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। আক্রান্ত কেউ কোনোভাবেই যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে দেশের বিমান ও স্থলবন্দরগুলোতে স্ক্যানিং করা হচ্ছে। সন্দেহ হলেই নমুনা সংগ্রহ করে ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। এরই মধ্যে আশকোনায় আলাদা করে রাখা শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হলেও তাদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন, বাংলাদেশিদের করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ পর্যন্ত আমরা 66 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি, যার মধ্যে কারোর মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায় নাই। এবং এ কথা তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী নেই। এদিকে করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকেও। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভাইরাস শনাক্তের জন্য দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে বিনামূল্যে স্ক্যানিং মেশিন দেওয়ার যে প্রস্তাব দিয়েছে তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রিসেন্টলি আমাদেরকে কোরিয়ার থেকে একটা জিনিস মানে অ্যাওয়ার্ড করা হচ্ছে, একটা স্ক্যানিং সিস্টেম। এটা আরও মডিফাইড জিনিস, একেবারে যে কোনো ভাইরাস থাকলেই ওটার মধ্যে দিয়ে গেলেই ধরা পড়বে। এটা আমাদের যে সিস্টেম আছে সেটা থাকবে তার ইন এডিশন, এবং এটা আরও সিকিউর। এছাড়া ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটকে একীভূত করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন 2020 এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। চীনের করোনা ভাইরাসের প্রভাবে অশনি সংকেত দেশের পোশাক শিল্পে। শিগগির চীনের কারখানা চালু না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কায় এদেশের পোশাক খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, এলসি খুলেও চীন থেকে সময় মতো কাঁচামাল পাচ্ছে না তারা। এতে ইউরোপ আমেরিকার অর্ডার হাত ছাড়া হওয়ার পাশাপাশি কারখানা বন্ধ হতে পারে বলেও আশঙ্কা তাদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রভাবে চীন থেকে পোশাকের অর্ডার আসতে পারে বাংলাদেশেও, সক্ষমতা থাকলে বাংলাদেশ লাভবান হতে পারে বলেও আভাস তাদের। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর কারখানা হিসেবে পরিচিত চীন, যেখানে পণ্য উৎপাদন করছে বিশ্বের বড় বড় সব কোম্পানি, পোশাক খাতেও যার একক আধিপত্য। সারা পৃথিবীর পোশাক রপ্তানির প্রায় 31% যোগানদাতা এই চীন। দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের অংশ যেখানে মাত্র 6%। হিসেব বলছে, পোশাক খাতের জন্য বছরে $10 বিলিয়ন কাঁচামাল আমদানি করে বাংলাদেশ, যার মধ্যে 5 বিলিয়নের যোগানদাতা চীন। করোনা ভাইরাসের জন্য চীনে কারখানা বন্ধ থাকায় মহাবিপাকে পড়েছেন বাংলাদেশের কারখানা মালিকরা। যদি ইমিডিয়েট
এটা সলভ না হয় আমাদের আসলেই ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। যখন মাল আসবে না, মালটা মানে আপনি মাল এক্সপোর্ট করতে পারবেন না, যখন এক্সপোর্ট করতে পারবেন না তাহলে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি আপনার সাইকেল ডিলে হয়ে গেল, ক্যাশ ফ্লো হবে না। তো আলটিমেটলি আপনি এলসিও করছেন, এলসিও খুলেছেন, আপনি ব্যাক টু ব্যাক খুলেছেন, তাহলে এগুলো কী করবেন আপনি? গেল 3 ফেব্রুয়ারি চীনের কারখানা খোলার কথা থাকলেও 2 ধাপে সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। তবে নির্ধারিত তারিখে কারখানা ও রপ্তানি চালু না হলে দীর্ঘমেয়াদে সংকট বাড়বে এ খাতে। বিকল্প বাজারের সন্ধান করেও এই মুহূর্তে যা পাচ্ছে না ব্যবসায়ীরা। র মেটেরিয়ালের ম্যাক্সিমাম র মেটেরিয়াল চায়না থেকে আমরা আনি, এটা অন্য জায়গায় সোর্স করার মতো ইন্ডিয়া কিন্তু ওই রকমভাবে সেখানে রেডিও না আর সব জিনিস অ্যাভেলেবেলও না। সেই জন্য তৈরি পোশাক খাত একটা বড় হুমকির মুখে আছে, কারণ এটা শ্রমগণ ইন্ডাস্ট্রি, এখানে মালিকের যদি এই মাসে কাজ না থাকে তাহলে সে বেতনটা কোত্থেকে দিবে? প্রায় 40 বছর হতে চলেছে বাংলাদেশের পোশাক খাতের, এখনও কাঁচামালের জন্য পরনির্ভরশীল দেশটি। করোনা সংকট থেকে শিক্ষা নিয়ে উদ্যোক্তাদের এজন্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা দেশের উপরে যদি ভরসা করে আমরা মানে সোর্সিংয়ের ব্যবস্থা করি তাহলে এরকম ডিস্ট্রাপশন হলে আমাদের সবারই অসুবিধা হয়। আতঙ্কিত না হয়ে বরঞ্চ প্রস্তুতি নেওয়া উচিত, মানে ওনাদের তৈরি হওয়া উচিত যে ভাই একটা শখ হলো, এটার আমরা কিছু অল্টারনেটিভ খুঁজে বের করি, মানে এটার জন্য একটু দৌড়ঝাঁপের দরকার আছে। করোনার প্রভাবে পোশাক খাত যাতে বড় কোনো ক্ষতির মুখে না পড়ে সরকারকে তা নিয়ে এখনই ভাবার পরামর্শ সংশ্লিষ্টদের। সুলতান আহমেদ, News24, ঢাকা। চীনসহ সারা বিশ্বে প্রাণঘাতী কোভিড 19-এর প্রাদুর্ভাবে প্রাণহানি বেড়েছে, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকাও। এ পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1776 জনে, আর পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা 71,000 ছাড়িয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেছে 5 জনের। এ পরিস্থিতিতে ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে হুবেই প্রদেশে নতুন করে 32,000 মেডিকেল স্টাফ পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন। পাশাপাশি কোভিড 19-এর আক্রান্তদের চিকিৎসায় কার্যকর ওষুধ আবিষ্কার করতেও চীন সক্ষম হয়েছে বলে দাবি করা হয়। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা। এদিকে জাপানের ইয়োকোহামা উপকূলে ক্রুজ শিপে কোয়ারেন্টাইনে থাকা প্রায় 400 মার্কিনীকে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, তবে সেখানে একটি সামরিক ঘাঁটিতে তাদের 14 দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে। আর জাহাজে থাকা করোনায় আক্রান্তদের চিকিৎসা জাপানেই চলবে বলে জানায় ওয়াশিংটন। এবারে অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বিশেষ নিরাপত্তা বাহিনী SSFকে 2টি ফ্ল্যাগশিপ GL1800 গোল্ড উইং মোটরসাইকেল হস্তান্তর করেছে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি, SSFএর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের কাছে 2টি 1800cc মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন। সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের জানায় শিগগির এই ব্র্যান্ডের আরও 6টি মোটরসাইকেল SSF এর কাছে হস্তান্তর করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আদালতে সিদ্ধান্ত নেবেন। প্যারোলে মুক্তির বিষয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে কেউ এখনও আবেদন করেননি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 2 বছরের বেশি সময় ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। দুর্নীতি 2 মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে আবারও শুরু হয়েছে আলোচনা। আপিল বিভাগে জামিন আবেদন খারিজ হওয়ার পর এখন সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তি কিভাবে?
খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চাইলেও আবেদনে সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত নন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান। এই বিষয়ে আমি অবগত নই, আমি অবগত হচ্ছে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, তাকে অন্যায় অন্যায্য ভাবে কারাগারে সাজা দিয়ে সেখানে রাখা হয়েছে। আমরা এই অবৈধ সাজার এবং অবৈধ যে মামলা দেওয়া হয়েছে, অন্যায় মামলা দেওয়া হয়েছে, তার প্রত্যাহার দাবি জানাই। এখন এই বিষয়ে আমরা পরিবারের সাথে এখনো আমরা আলোচনা করিনি এবং এই বিষয়ে কতদূর কি হচ্ছে সেটা আমার জানা নাই। আর ডাকসু আয়োজিত জঙ্গি অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক আলোচনায় যোগ দেওয়ার পর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। তারা তো আমাদের কাছে আবেদনই করেনি, তারা তো ইচ্ছা প্রকাশও করেনি। তিনি একজন সাজাপ্রাপ্ত, তাকে কোর্টে থেকে তাকে সাজা দিয়েছে এবং এটার ডিসিশন কোর্টেই নেবেন। দুর্নীতি দুই মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে সাজা ভোগ করছেন খালেদা জিয়া। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। হাইকোর্টের কিছু কিছু রায় নিম্নমানের, সর্বোচ্চ আদালত চোখ বন্ধ করে থাকতে পারেন না। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চে এই মন্তব্য করেন। নদী রক্ষা করা নিয়ে হাইকোর্টের ওই রায়ের অনেকগুলো দিক অসঙ্গতিপূর্ণ বলেও অসন্তোষ প্রকাশ করে আপিল বিভাগ। এই রায় পর্যালোচনা করে আদেশ দেওয়ার কথা জানায় আপিল বিভাগ। এছাড়া কোনো রায়ে হাইকোর্ট সরকারকে কোনো আইন করতে নির্দেশ দিতে পারে না বলেও অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় দেখে ওনার কাছে মনে হয়েছে যে হাইকোর্ট বিভাগ তার 102 জুরিসডিকশনে সরকারকে কোনো আইন করার জন্য নির্দেশনা দিতে পারেন না, সরকারের পলিসি ম্যাটারে কোনো নির্দেশনা দিতে পারেন না যে সরকার এটা করবে বা করার নির্দেশ দেওয়া হলো। এই জায়গাগুলোই ওনারা বলেছেন যে নির্দেশনা আছে, তার অনেকগুলোই বাস্তবে কোনোভাবে এক্সিকিউট করা সম্ভব না। সুতরাং যেগুলো এক্সিকিউট করা সম্ভব না সেই রায় দেওয়া না দেওয়া সমান কথা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের গেজেট প্রকাশিত না হয় আবারও পেছালো অভিযোগ গঠনের শুনানি। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 18 মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস নতুন এই তারিখ নির্ধারণ করেন। এর আগেও 30 জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের গেজেট না হওয়ায় বিচারক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 17 ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। এর আগে গেল 13 নভেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান আবরার ফাহাদ হত্যা মামলায় 25 জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এদিকে রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে জামিন দিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে মতিউর রহমানের নেওয়া জামিনের মেয়াদ শেষের দিকে হওয়ায় সোমবার নিম্ন আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কয়সারুল ইসলাম শুনানি শেষে 2000 টাকা মুচলেকায় তাকে জামিন দেন। এর আগে 20 জানুয়ারি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 4 সপ্তাহের জামিন দিয়েছেন। 4 সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে বলা হয়েছে। আর নিম্ন আদালতকেও তার জামিনের বিষয়ে বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি বাড়িতে অগ্নিদগ্ধ 8 জনের মধ্যে এক নারী মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন মৃত নূরজাহান বেগম শতভাগ দগ্ধ ছিলেন। দগ্ধদের সবাই শ্বাসনালী পুড়ে যাওয়ায় আশঙ্কামুক্ত নন কেউই। গুরুতর অগ্নিদগ্ধ দুজনকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সারা রাত গ্যাসের চুলার চাবি ছাড়া ছিল। গৃহকর্তী নূরজাহান বেগম না বুঝেই চুলা জ্বালাতে গেলে সাথে সাথে ঘরে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে যায় ঘরের 4টি কক্ষে, বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। সোমবার ভোর 5টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাহেবপাড়া এলাকায় এই ঘটনা। 10 সদস্যের পরিবারের এক নারী ও শিশু ছাড়া দগ্ধ হন বাকি 8 জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এটা ওই যে ফজরের আজানের পরে আমার শাশুড়ি উঠে পাক করে গেছে, সম্ভবত গ্যাসটা লিক ছিল, ম্যাচ মারছে পরে আগুন ধরে গেছে। প্রায় 2-2.5 ঘন্টা যাবত ঘরের ভিতরে মানে গ্যাসটা দরজা জানলা সব বন্ধ, তুমি ম্যাচটা মারার সাথে সাথে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে। ভাবতে পারিনি এরকম হয়ে যাবো, কিন্তু সাইনবোর্ডে এই জিনিসটা অনেক বছর ধরে চলতেছে। মারা গেছেন শতভাগ পুড়ে যাওয়া নূরজাহান বেগম, এছাড়া কিরণ মিয়ার 70, আবুল হোসেনের 45 ও কাউসারের শরীরের 25% আগুনে পুড়ে গেছে। কম বেশি পুড়েছে সবার শ্বাসনালী। কেউ কিন্তু শঙ্কামুক্ত না, এটা মনে রেখেন, যে কোনো বাহনপ্রকি কেউ শঙ্কামুক্ত না। আর একজন তো শুনলেন মারা গেছে, আর আমরা বাকি দুইজনকে আমাদের ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছি, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব। বেশ কয়েকজন বেশ ক্রিটিক্যাল অবস্থায় আছে, সবাই ক্রিটিক্যাল আমি বলবো, তবে তার মধ্যে কয়েকজন খুবই সংকটাপন্ন। তো আমি প্রফেসর সামতুল্লাহ স্যারের সাথে আমার কথা হয়েছে, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব সবাইকে সুস্থ করার জন্য। অগ্নিদগ্ধদের মধ্যে কেউই শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে সংবিধান। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দলের সবাই তার জয়ের জন্য এক হয়ে কাজ করবেন। আশা করেন বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনকেও নির্বাচনী লড়াইয়ে তিনি পাশে পাবেন। এবার অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, বইমেলা প্রতিদিন। অমর একুশে গ্রন্থমেলার সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, তিনি এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অন্তরা, মেলার কি খবর আছে আপনার কাছে? বেশ জমজমাট বলতে পারেন, এবং যারা প্রকাশক রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে তারা মোটামুটি খুশি। আসলে অনেকে বলছেন যে গত বছর এই সময় নাগাদ আসলে যতটা না বিক্রি হয়েছিল, এবার তার চাইতে বেশি বিক্রি হচ্ছে। যদিও অনেকের কাছে আসলে আমরা ভিন্ন মতও পেয়েছি, অনেকে বলছেন গতবারের তুলনায় একটু কম বিক্রি হচ্ছে। আসলে এক এক প্রকাশনা থেকে এক এক রকমের বিক্রি হচ্ছে, কিন্তু সব মিলিয়ে বিক্রি বাড়টা ভালোই হচ্ছে, এটাই কিন্তু প্রকাশকরা বলছেন। আর আজকে এখন পর্যন্ত নতুন বই এসেছে 130টিরও বেশি, আর এই নিয়ে বইয়ের মোট বইয়ের যে সংখ্যা সেটি 2475 টি শেষ খবর পাওয়া পর্যন্ত। তবে আরও বেশি বই বের হবে সামনের দিনগুলোতে, এটাই আসলে সবার প্রত্যাশা। আর সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নামি দামি লেখক যারা রয়েছেন তাদের অনেককেই আমরা মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি, এবং সেই সাথে পাঠকের যে সমাগম সেটি তো রয়েছেই, আর প্রকাশকরা তো প্রতিদিনই থাকছেনই। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর, পদ্মা। আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দক্ষিণ আফ্রিকাকে বাণিজ্য প্রতিকার আইনে বাণিজ্যিক সুবিধা থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সিদ্ধান্ত বিরুদ্ধে গেলে যুক্তরাষ্ট্র নিজেদের রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাবের সম্ভাবনা নেই বলেই ধারণা করছে দক্ষিণ আফ্রিকা। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার শিল্প ও বাণিজ্য বিভাগ জানায়, নিজেদের সিদ্ধান্তে ওয়াশিংটনের আরও সময় দেওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার সরকার বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির পরিপন্থী শিল্প ও কৃষি খাতে ভর্তুকি দেয় না বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যার খবরে। এবারে খেলার খবর। আসন্ন ওয়াকফ নির্বাচনে সভাপতি পদে আপাতত প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন। তবে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন শক্তিশালী একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন এই সংগঠক, এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল ফুটবলের স্বার্থেই নিজেকে আপাতত সরিয়ে নিয়েছেন তিনি। মাহফুজুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2016 সালের 30 এপ্রিল বাফুফের নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্যানেলের সমন্বয়কের দায়িত্বে ছিলেন তরফদার রুহুল আমিন। নির্বাচনী ইশতেহার পাঠ করেছিলেন তিনি। সময়ের ব্যবধানে বন্ধু সালাউদ্দিনের সাথে সম্পর্কের তিক্ততা শুধুই বেড়েছে। 2018 সালে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করে নির্বাচনী মাঠে তরফদার সে বছরই ঘোষণা দেন 2020 সালে বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। সে লক্ষ্যে ভালোই এগোচ্ছিলেন এই সংগঠক, কিন্তু নির্বাচনের মাস দুই আগে হঠাৎই দিলেন সরে আসার ঘোষণা। যদিও তিনি 2016 বলেছিলেন না নির্বাচন করবেন না, উনি যখন ঘোষণা দিলেন দাঁড়াবেন, আমিও যখন ঘোষণা দিয়েছি যে আমিও দাঁড়াবো, তখন এইটাকে নিয়ে একটা সমস্ত ক্রীড়াঙ্গনে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত আমি নিয়েছি যে আমি 2020 যে ফুটবল ফেডারেশন নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আপাতত আমি সভাপতি পদে যেটা আমি ঘোষণা দিয়েছিলাম সেখান থেকে আমি আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি আপাতত। নিজে সরে এলেও নির্বাচনী মাঠে থাকবে তার সংগঠন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। 21টা পদের মধ্যে সভাপতি হচ্ছে একটা পদ, ডেফিনেটলি সেকেন্ড ম্যান আছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আরও চারজন আছে, তারপরে আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে। তো এইটার জন্য আমাদের জেলা বিভাগ বসে তারা একটা সিদ্ধান্ত নেবে কে কোন পজিশনে আমরা এই প্যানেলটা সাজানো হবে। তবে আমরা দিন শেষে কথাটা একটাই যে আমরা সবাই ফুটবলের পক্ষে কাজ করে যাচ্ছি, ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা এই নির্বাচনকে নির্বাচনের মাঠ যেটাকে বলা হয় সেই নির্বাচনের মাঠ আমরা ছেড়ে যাচ্ছি না। গেল দুই বছর ধরে দুই বন্ধুর নির্বাচনী কার্যক্রম ক্রীড়াঙ্গনে উস্কে দিচ্ছিল ভোটের উত্তাপ। তরফদার সরে যাওয়ায় এখন দেখার বিষয় এই নির্বাচনী বৈতরণী পার হওয়া কাজী সালাউদ্দিনের জন্য কতটুকু সহজ হবে, নাকি যেখান থেকে তরফদার শেষ করলেন সেখান থেকেই দেশের ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন মেরুকরণ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে মোবাইল টাওয়ার রেডিয়েশন আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমার নিচে, মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর নয় দাবি বিটিআরসির। করোনা ভাইরাস মেগা প্রকল্পের প্রভাব ফেলতে পারে মত চীনা রাষ্ট্রদূতের। আজকে পড়া বাংলাদেশিদের না ফেরার পরামর্শ, দেশে কেউ শনাক্ত হয়নি বলছে আইইডিসিআর। করোনার প্রভাবে অশনি সংকেত পোশাক শিল্পে, রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, চীনের ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আদালত ব্যবহার করে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে অভিযোগ বিএনপির, কেউ প্যারোলের আবেদন করেনি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। হাইকোর্টের কিছু রায় মানসম্মত নয় বলছেন আপিল বিভাগ, ফের পেছালো আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি। গ্যাসের চুলা বন্ধ না করা বা লিকের খেসারত, নারায়ণগঞ্জে দগ্ধ একজনের মৃত্যু, আরও সাতজন ঢাকা মেডিকেলে ভর্তি, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এবং ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরফদার রুহুল আমিন, শক্তিশালী প্যানেল গঠনের ঘোষণা। নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ ছিল, এখনকার মতো এ পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।